মিড ও লো বাজেটের বাজার ধরতে স্যামসাং বের করলো M10। 10,000 টাকার আশেপাশে এই ফোনটিতে রয়েছে চমৎকার ইনফিনিটি ভি ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা। অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি এ দামে এটাই কি সেরা ডিল? আজ এই ফোনটির ভালো মন্দ সকল দিক নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে নিন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে সেলটেক বিডি। বসুন্ধরা সিটির লেভেল 5 এ তাদের শপ। তাদের কাছে ফোনটির 3/32 GB ভার্সনটি পাওয়া যাবে 13,000 থেকে 14,000 টাকায় এবং 2/32 ভার্সনটি পাওয়া যাবে 10 থেকে 11,000 টাকার মাঝে। ফোনটির দাম আরো কমবে। আপডেট জানতে তাদের ফেসবুক পেজ ও গ্রুপে খোঁজ রাখতে পারেন। বিস্তারিত ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমে এই ফোনটির আনবক্সিং। একেবারে নতুন বক্স, বক্সের উপরে M10 লেখা। ফোনটি 3/32 GB ভার্সন, বক্সের পাশে লেখা স্যামসাং গ্যালাক্সি M10, পিছনে স্পেসিফিকেশন লেখা আছে। বক্সটি খুললেই ভিতরে আরও একটি বক্স থাকছে, যেখানে পাবেন ইউজার ম্যানুয়াল ও কিছু কাগজপত্র। কোনো ব্যাক কভার নেই। এর নিচে থাকছে পলিতে মোড়ানো ফোনটি। ফোনটি দেখতে অনেক সুন্দর। ব্লু কালারের ফোনটি আলোতে একটা গ্লাসি লুক চলে আসছিল। বক্সে আরও থাকছে একটি চার্জার অ্যাডাপ্টার, যা দিয়ে ফোনটির ফুল চার্জ হতে সময় নিচ্ছিল 2 ঘন্টার মতো। বক্সে আরও থাকছে একটি মাইক্রো USB কেবল ও সিম ইজেক্টর পিন। নেই কোনো হেডফোন। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, অন্য পাশে সিম ট্রে। নিচের দিকে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট ও হেডফোন জ্যাক। স্পিকারটা ব্যাক প্যানেলের নিচের দিকে থাকছে স্পিকার। তো আনবক্সিংয়ের পর ফোনটি আমি 7 দিনের মতো ব্যবহার করেছি। ভিডিওটির বাকি অংশে ফোনটি নিয়ে আমার অনেস্ট ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাবো। প্রথমে এই ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে পাচ্ছেন 6.2 ইঞ্চির HD+ 19:9 রেশিওর PLS TFT ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি 270 PPI। ডিসপ্লের উপরে ছোট্ট একটা ওয়াটার ড্রপ নচ রয়েছে স্যামসাং, যার নাম দিয়েছে ইনফিনিটি ভি ডিসপ্লে। ডিসপ্লের চারপাশে বেজেলের পরিমাণ খুবই কম, তাই ভিডিও অ্যান্ড মিডিয়া ব্রাউজিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। ডিসপ্লেটার ব্রাইটনেস একটু কম, তবে কালার রিপ্রোডাকশন অনেক ভালো ডিসপ্লেটিতে। এ দামে বাজারের সবচেয়ে আকর্ষণীয় ডিসপ্লে আমার দেখা। ফোনটির ব্যাক প্যানেল দাম হিসেবে বললে সুন্দর, তবে পিছনের স্পিকারটা নিচে থাকলে আরও ভালো হতো। ব্যাক প্যানেলে স্পিকার দেওয়া ফোনটা টেবিলের উপরে রাখলে সাউন্ড ডিস্টরশন করে, আর ফোনটি ওজনে হালকা। স্ক্রিন টু বডি রেশিও 82%। এক হাতে ব্যবহার করা যাচ্ছিল আরামসে, আর মোটামুটি ডিউরেবল বলা যায়। ওভারঅল ডিসপ্লে ডিজাইন ও ডিউরেবিলিটিতে এ দামে সেরা ফোন। ফোনটিতে আছে ফেস আনলক, যা একটু স্লো। নেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও LED নোটিফিকেশন লাইট। ফোনটির পিছনে প্রাইমারি ক্যামেরায় 1.9 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন ও 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স পাবেন। লো বাজেটে ওয়াইড লেন্স, এটা আসলেই জোশ লেগেছে। আর ওয়াইড লেন্স দিয়ে তোলা ছবিগুলো সুন্দর ছিল। ডাইনামিক রেঞ্জ একটু কম, বাট আমার কাছে এই ওয়াইড লেন্সটা বেশি ইন্টারেস্টিং লাগে। এছাড়া ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে কালার কন্ট্রাস্ট ভালো ছিল, M20 দেওয়া ক্যামেরার মতোই প্রায়। ছবিগুলো অনেকটা স্মুথ হয়ে যাচ্ছিল। পিছনের ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ মোটামুটি। সো দাম হিসাব করলে এ দামে এর থেকে ভালো ক্যামেরা আছে কিনা আমার জানা নেই। আর সামনে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা। সামনের সেলফিগুলো অটো বিউটি মোডের মতো ফর্সা হয়ে যাচ্ছিল, অনেক স্মুথ ও ডিটেলস কম ছিল সামনের ক্যামেরায়। আর রাতের ক্যামেরার ছবিগুলো একেবারেই স্মুথ হয়ে যাচ্ছিল, নয়েজ ছিল অনেক, আর ভিডিও করা যাচ্ছিল। এ দামে তো EIS আশা করবো না, তবে ভিডিও কোয়ালিটি ডিসেন্ট। ওভারঅল ক্যামেরার কথা বললে ফোনটির ক্যামেরা ভালো। যারা লো বাজেটে ভালো ক্যামেরা চাচ্ছেন, এই ফোনটি জোস একটা চয়েস। তারপর কথা বলা যাক ফোনটির সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়ে। ফোনটিতে পাচ্ছেন Exynos 7870। এটি একটি 14 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর, আর এতে GPU হিসেবে পাচ্ছেন Mali-T830MP1, আর থাকছে Android Oreo 8.1। আর ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3400mAh এর ব্যাটারি। ফোনটি পাবেন 3/32 ও 2/16 এই দুটি ভার্সনে। আমরা ব্যবহার করছিলাম ফোনটির 3/32 ভার্সন, যেখানে স্মুথ সকল অ্যাপস রান করছিল। নিয়মিত কাজে ফোনটি ভালো পারফর্ম করছিল, কোনো ল্যাগ পাইনি। তবে স্যামসাং এর UI তেমন একটা অপটিমাইজ মনে হয়নি আমার কাছে।
ফোনটি দিয়ে পাবজি লো গ্রাফিক্স সাজেস্ট করে এবং লো গ্রাফিক্সে কোনো ধরনের ল্যাগ ফ্রেম ড্রপ পায়নি। মোটামুটি সব কিছুই ভালোভাবে খেলা যাচ্ছিল। অন্যান্য গেমসগুলো খেলতে গিয়েও মিডিয়াম গ্রাফিক্সে ভালো খেলা যাচ্ছিল, কোথাও কোনো ল্যাগ পায়নি। তবে হিটিং ইস্যু ছিল ভালো পরিমাণে, ফোনটির হিট ভালো পরিমাণে হাতে লাগতো, ক্যামেরার ডান পাশের অংশটা খুব ভালো হিট হচ্ছিল। আর নর্মাল ইউজে ফোনটি 6 ঘন্টার মতো ব্যাকআপ দেবে, তবে গেমস খেললে চার্জ দ্রুত ফুরাচ্ছিল। নর্মাল ফেসবুকিং ব্রাউজিং আরামসে করেন, ভিডিও দেখেন, কোনো সমস্যা নেই, তবে গেমস খেলতে গিয়ে 3 ঘন্টা বা 3.5 ঘন্টার আশেপাশে ব্যাকআপ পাবেন। সো ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ফোনটির ডিসপ্লে জাস্ট ওয়াও, আর ক্যামেরা এ দামে সেরা, কেননা ফোনটির 216 ভার্সন 10-11 হাজার টাকার মাঝে, আর পারফরমেন্স অনেক ভালো। আর ফোনটির 3/32 ভার্সন পাবেন 13,500 টাকায়। অ্যান্ড আমার মনে হয় এ দামে সেরা একটি ফোন এটি। যারা কম বাজেটে ভালো কিছু খুঁজছেন, স্যামসাংয়ের এই ফোনটিকে বিশ্বাস করতে পারেন। আর হয়তো ফোনটির কিছু ল্যাগিংস থাকবে, তবে দাম হিসাব করলে স্যামসাং যে এত ভালো কিছু অফার করলো এই জন্য তাদের অ্যাপ্রিসিয়েট করতেই হয়। তারপরে কি তোমরা শপে গিয়ে স্যামসাং যেটু খুঁজবা? কমেন্ট বক্সে জানাও তো। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন, আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।